হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে তোমাদের এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমরা শৈবতীর্থ মানে বুঝে থাকি কেদারনাথ, অমরনাথ, কিন্তু ভুল। আমাদের রাজ্যের পাশে অর্থাৎ ওড়িশার বালাসোরে নীলগিরি পর্বতের দেবগিরি পাহাড়ের মাঝে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, যা দেখলে সবার মন শিহরিত হয়ে উঠবে। সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তোমাদের সামনে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে বলে রাখি, এই পঞ্চলিঙ্গেশ্বর তীর্থটি ওড়িশার বালাসোরে অবস্থিত। বালাসোর থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থটি নীলগিরি পর্বতের দেবগিরি পাহাড়ের মাঝে অবস্থিত। এই পঞ্চলিঙ্গের অবিরত অভিষেক করছে 5টি ঝর্ণা। এটি শ্রাবণ মাস থেকে দুর্গা পুজো পর্যন্ত ঝর্ণার বেগ এতটাই বেশি থাকে, এই সময় প্রবেশ নিষিদ্ধ থাকে, আর বাকি সময় সাধারণ ভক্তদের জন্য অবিরত খোলা থাকে। তো আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা শুরু করে দিলাম। তো দোকানে সারি সারি দোকান রয়েছে পাশে পুজো দেওয়ার জন্য। আমরা অনেকটাই উঁচুতে পৌঁছে আমরা সিঁড়ি বেয়ে উঠে পড়লাম। দেখো, পঞ্চলিঙ্গেশ্বরের গেট আমরা পৌঁছে গেলাম। এরপর আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। আনুমানিক 300টি সিঁড়ি রয়েছে। এই 300টি সিঁড়ি বেয়ে পঞ্চলিঙ্গেশ্বর তীর্থটি পৌঁছতে হয়। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমরা গিয়েছিলাম এই কয়েকদিন আগে। গ্রীষ্মকাল, তাই চারপাশটা অনেকটাই রুক্ষ রয়েছে, তাতেও সবুজ গাছপালাতে পরিপূর্ণ রয়েছে। তবে ঝর্ণার গতিবেগটা আমরা দেখতে পাবো না, ঝর্ণার জল অত্যন্ত কম রয়েছে। এবং আরও একটা কথা বলে রাখি, এই পঞ্চলিঙ্গেশ্বর তীর্থটি অনেক পৌরাণিক ইতিহাসও রয়েছে। মগধের রাজা, মগধ অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশা একসাথে মগধ মগধ বলা হতো। আনুমানিক তাপর যুগে দত্তরাজ জরাসন্ধ রোজই আসতে পুজো করতে। গুরু নির্দেশ অনুসারে এই পঞ্চলিঙ্গের হদিশ অদৃশ্য অবস্থায় থেকে যায় আনুমানিক 300 বছর পূর্বে। নীলগিরির রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান এই পঞ্চলিঙ্গের। তারপর থেকে জনসমক্ষে এই পঞ্চলিঙ্গ আবির্ভাব হন। তারপর থেকেই সবাই এই পঞ্চলিঙ্গের দর্শন করতে পারে। এটি নীলগিরি পর্বতে দেবগিরি পাহাড়ের গুহার মধ্যে অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ 5টি শিবলিঙ্গের একত্রে রূপে আমরা পঞ্চলিঙ্গেশ্বর বলা হয়। এখন আমরা মন্দিরের চূড়ায় পৌঁছে গেছি। আমরা প্রথমেই আমরা প্রবেশ করব রাধা গোবিন্দ ও জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। অপূর্ব এই বিগ্রহ, যা দেখে যে কারুরই মন ভরে উঠবে। রাধাকৃষ্ণ বিগ্রহ দেখার পর আমরা এগিয়ে গেলাম পঞ্চলিঙ্গের দর্শনে। এখানে চারপাশে অপূর্ব কলার নিদর্শন দেখতে পাই, যা দেখে সবারই মন ভরে উঠবে। আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। এগিয়ে এগিয়ে দেখতে পাচ্ছি হর পার্বতীর রূপ, বিভিন্ন রূপ রয়েছে, এবং মধ্যখানে দেখতে পাচ্ছি অপূর্ব এক কলার নিদর্শন। এখানে রয়েছে হর পার্বতীর অপূর্ব এক চিত্র। এরপর আমরা এগিয়ে দেখতে পেলাম বজরংবলীর মন্দির, পঞ্চমুখী হনুমানের মন্দির। এই
ঐতিহ্যকে একটা নতুন রূপ দান করেছে। এখানে পঞ্চমুখী হনুমানের মূর্তি রয়েছে বজরংবলী মন্দির। এরপর আমরা এগিয়ে আস্তে আস্তে করে পঞ্চলিঙ্গের আমরা সবশেষে দেখতে পেলাম পঞ্চলিঙ্গেশ্বর বাবা পঞ্চাননের মূর্তি আমাদের ফেসে উঠল। এরপর আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম পঞ্চলিঙ্গের দিকে। এই সেই গুহা যেখানে পঞ্চলিঙ্গকে লুকিয়ে রাখা হয়েছিল। এখানেই রয়েছে বাবা পঞ্চলিঙ্গ। আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। এখানে পঞ্চলিঙ্গ রূপে বিরাজ করেছেন বাবা মহাদেব এবং এই ঝর্ণা মাথায় অভিষেক করছে। এই যে দেখছো বটবৃক্ষ, এটাকে পঞ্চবিট বট বলা হয়। এই পঞ্চবিটের একটা বিশেষত্ব রয়েছে, পাঁচটা বট মিলে রয়েছে এই পঞ্চবট এবং এর পাতাগুলো পাঁচটা পাতা করে রয়েছে। একে বলা হয় পঞ্চবট। এটাই পঞ্চলিঙ্গের মন্দিরের এসেই দেখতে পাওয়া যায়, আর কোথাও এটা দেখতে পাওয়া যায় না, এই পঞ্চবটের অস্তিত্ব। এবং চারপাশে দেখতে পাচ্ছ সুবৃহৎ পাহাড়ের চূড়া। পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই পঞ্চলিঙ্গেশ্বরকে সামনে থেকে দেখা যায় না। ঝর্ণার ভেতরে রয়েছে এই ঝর্ণার জল, সবাই হাত দিয়ে স্পর্শ করে পঞ্চলিঙ্গের অস্তিত্ব আমরা বুঝতে পারি। এই সেই পঞ্চলিঙ্গ, জয় মহাকাল, জয় বাবা পঞ্চলিঙ্গ। এই সেই পঞ্চলিঙ্গ পাঁচটি লিঙ্গের একসাথে অবস্থান করেছে। পঞ্চলিঙ্গের পুজো দিয়ে এবার ফেরার পালা। আস্তে আস্তে করে আমরা উপরে উঠে যাচ্ছি। উপরে উঠে সেই আবার রয়েছে, দেখো বাবা পঞ্চলিঙ্গের ছবি সব জায়গাতেই রয়েছে এখানে। এরপর আমরা কিছুটা আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করলাম। পাহাড়ের চূড়ায় উঠে আমরা একটি সেলফিও নিলাম, একটা মনটা ভরে উঠল। এবং চারপাশটা দেখো, পাহাড়ের চূড়ার ওপর থেকে নিচে সুবৃহৎ এই পালাশর দেখা যাচ্ছে, যেখানে শুধু দেখা যাচ্ছে নীল ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পঞ্চলিঙ্গেশ্বর আসার বাসনা অনেক দিনের ছিল, আজ সেটা পূর্ণ হলো। পঞ্চলিঙ্গেশ্বর যদি আসতে চাও, তোমরা এই সময় এলে ভালোভাবে দর্শন করতে পারবে বাবা পঞ্চলিঙ্গকে। কারণ বর্ষাকালের সময় এটা আসা কোনোভাবেই সম্ভব হয় না। শ্রাবণ থেকে দুর্গাপুজোর সময় ভীষণ পরিমাণে ঝর্ণার জলের স্রোতটা বেড়ে উঠে যায়, তখন বাবা পঞ্চলিঙ্গকে স্পর্শ করা যায় না। তো এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।